বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি রাইস ফেস প্যাক। এই ফেস প্যাকটি ব্যবহার করে আমরা কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ইয়াং, উজ্জ্বল, ফর্সা আর কাঁচের মতো চকচকে করে তুলতেই পারি। সাধারণত এই রাইস ফেস প্যাকটি ব্যবহার করে জাপানিজ বা কোরিয়ান মেয়েরা ওদের কিন্তু ওদের স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল ও কাঁচের মতো করে তোলে। তো এখানে আমি একটু বয়েল রাইস নিয়েছি, ভাতটা একটু নরম করেই নামিয়েছি। দেখো, তোমাদের এই ফেস প্যাকটা বানাতে একদমই কষ্ট করতে হবে না, তার কারণ ভাত কিন্তু আমাদের সবাইয়ের বাড়িতে কম বেশি হয়। তো তোমরা চেষ্টা করবে একটু ভাতটাকে নরম করে নেওয়ার জন্যে। দেখতে পাচ্ছ, ভাতটা আমি কিন্তু নরম করেই নিয়েছি। এবার চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, খুব ভালো করে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছ, আমি এখানে সমস্ত ভাতগুলিকে নিয়ে একটি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব, খুব ভালো করে ক্রিমের মতো বানিয়ে নেব। দেখো, একটা ক্রিমের মতো বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, ক্রিমের মতো হয়ে গিয়েছে, দেখতে মনে হচ্ছে না একদম ক্রিমের মতো। তোমরা অবশ্যই চেষ্টা করবে এটাকে গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিও। এবার আমি এখানে অ্যাড করে দেবো পাতাঞ্জলি অ্যালোভেরা জেল। তোমাদের যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না, তোমরা এখানে নারকেল তেল ব্যবহার করতে পারো বা র মিল্ক ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ, আমি একটু পরিমাণ মতো অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে নিলাম। এখানে অ্যাড করব মধু। আর তোমাদের যাদের মধুতে অ্যালার্জি আছে তোমরা কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারো। আর যাদের অয়েলি স্কিন তোমরা এখানে একটু লেবুর রস অ্যাড করে দিতে পারো। যাদের নর্মাল স্কিন তোমরা এই সমস্ত উপাদানই একসঙ্গে মিক্সড করে ব্যবহার করতে পারো। যেমন অ্যালোভেরা জেল আর মধু আমি এখানে ব্যবহার করেছি, এটা নর্মাল স্কিনের জন্যে। যাদের অয়েলি স্কিন আছে তোমরা এখানে একটু লেবুর রস অ্যাড করে এটা ইউজ করতেই পারো। দেখতে পাচ্ছ, সমস্ত উপাদান আমি কিন্তু খুব ভালো করে এভাবে মিক্সড করে নেব। সাধারণত ভাত বা রাইস ব্যবহার করা হয় আমাদের স্কিনকে অনেক বেশি ইয়াং বানানোর জন্যে। জাপানিজ বা কোরিয়ান মেয়েরা কিন্তু এই ফেস প্যাকটি খুবই ব্যবহার করে এবং ওদের স্কিনের গোপন রহস্য হচ্ছে এই রাইস ফেস প্যাক। ওরা কিন্তু রাইস ফেস প্যাক বা রাইস ফেসিয়াল ওরা প্রচণ্ড পরিমাণ এই রাইসের উপর ডিপেন্ড করে। তো আমরাও ওদের মতো স্কিন পেতেই পারি। তো আমরা এখানে যদি রেগুলার বেসিস এই রাইস ফেস প্যাকটি ব্যবহার করি, রেগুলার মানে পার ডেই যদি ব্যবহার করি, তাহলেও কিন্তু আমাদের স্কিনটাকে ওরকম কাঁচের মতো করে তুলতেই পারি। আমাদের স্কিন কিন্তু হয়ে যাবে অনেক বেশি উজ্জ্বল, ফর্সা আর চকচকে। তো তোমাদেরকে এবার আমি অ্যাপ্লাই করে দেখাবো। নিয়ে নিয়েছি আমি ফেস প্যাকটি। সবার আগে আমি আমার মুখটিকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। তোমাদেরকে বলবো, এটা যদি পার ডে ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে, আর যদি পার ডে ব্যবহার নাও করতে পারো তাহলে অবশ্যই সপ্তাহে এটাকে 3 থেকে 4 দিনের মতো ব্যবহার করতেই পারো। এটাকে একদিন বানিয়ে তোমরা ফ্রিজেও স্টোর করে রাখতেই পারো। তো এখানে আমি আঙুলের সাহায্যে খুব ভালো করে মুখে লাগিয়ে নেব। এই ফেস প্যাকটি ব্যবহার করলে তোমার ত্বক কিন্তু মনে হবে 5 বা 10 বছরের কম বা ইয়াং। এটা কিন্তু টিনেজাররাও ব্যবহার করতে পারো বা অল্প বয়সী মেয়েরাও ব্যবহার করতে পারো। যেমন 12 কি 13 বছরের মেয়েরাও কিন্তু এটা ব্যবহার করতেই পারো, এর কোনো ক্ষতিকারক দিক নেই। এই ফেস প্যাকটিকে কিন্তু অ্যান্টি এজিং ফেস প্যাকও বলা যেতে পারে। কিন্তু আমি মনে করি এই ফেস প্যাকটি সব বয়সের বা সব সময় ব্যবহার করতে পারো। এই ধরনের প্রোডাক্ট কিন্তু স্কিনের কোনো ক্ষতি করে না। আমি এখানে মধু আর অ্যালোভেরা জেল ব্যবহার করেছি, মুখের কালো ছোপ দাগ বা সানট্যান খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করবে। আর দেখবে সাথে সাথে আমাদের মুখের মধ্যে যে অনেক দিনের পুরনো কালো দাগ, ছোপ বা ব্রণর দাগ বা অ্যাকনে পিম্পলের দাগ বা অনেকের মুখে মেচেদার দাগ থাকে, সেগুলোও কিন্তু খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করবে। কিন্তু আমাদের মুখের মধ্যে ফাইন লাইন, রিঙ্কেল বা চোখের নিচের কালো দাগ খুব সহজেই তুলতে সাহায্য করে। তো এখানে আমি গলাতেও খুব ভালো করে দিয়ে নেব। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে করবে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করবে হিট, সাথে সাথে অল বাটনটিকেও একবার হিট করে নেবে, যাতে করে আমার এরকম সমস্ত ইন্টারেস্টিং ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যেতে। এবার আমি আমার হাতে লাগিয়ে নেব। তোমরা এখানে হাতে, পায়ে বা পিঠে, গলায় সমস্ত জায়গায় কিন্তু এই ফেস প্যাকটি লাগিয়ে নিতে পারো। যতটুকু জায়গা আমাদের ওপেন থাকে, সানট্যান পড়ার সম্ভাবনা থাকে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করা যেতেই পারে। এমনটি নয় যে শুধুই ফেস প্যাকটা মুখে লাগানো যাবে, অন্য কোথাও নয়, একদমই নয়। হাতে, পায়ে সমস্ত জায়গায় এই ফেস প্যাকটি খুব ভালো করে লাগিয়ে নিতে পারবে।
তো দেখতেই পাচ্ছ আমি হাতে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, খুব মোটা করে নয়, পাতলা করেই লাগিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি 30 মিনিট এভাবে রেখে দেব, তারপরে মুখটা ধুয়ে নেব খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে। খুব ভালো করে আমি মুখটা ওয়াশ করে নিয়েছি এখানে ঠান্ডা জল দিয়ে। তোমাদের যদি এই পর্যায়ে মুখটা টান টান করে তাহলে নর্মাল একটা ক্রিম এখানে অ্যাপ্লাই করে নিতে পারো।